শব্দ? বাংলা শব্দ ভান্ডার আমরা যদি বলি, তাহলে হয়তো আমাদের অনেকের বলতে হবে যে বাংলা শব্দ ভান্ডার কি করে হয়। অর্থাৎ এইখানে বিদেশি শব্দ ভান্ডার এত, অর্থাৎ বিদেশি শব্দ এত বেশি আছে যেখানে বাংলার যে শব্দ ভান্ডার তার প্রায় অর্ধেকেরও বেশি কিন্তু বিদেশি শব্দ দ্বারা আমরা ব্যবহার করে থাকি। কারণ আমরা জাতিগতভাবে মুসলিম শাসক থাকার কারণে, মুসলিম হওয়ার কারণে সেক্ষেত্রে আমরা আরবি ভাষা বা ফার্সি ভাষা ব্যবহার করে থাকি। তারপরে বাংলা ভাষার যে তুর্কি আগমন বা মুসলিম শাসনের যে ছিল, তখন আরবি ভাষা বা ফার্সি ভাষা তারা ব্যবহার করতো। সেক্ষেত্রে বাংলাদেশে যারা বসবাস করতো বাঙালিরাও কিন্তু সেই সব ভাষাগুলো তাদের নিজের আপন ভাষা করে নিয়েছিল। তারপরে যখন ইংরেজরা আসলো, তখন তারা ইংরেজি যে ভাষার ব্যবহার করতো, তখন কিছু কিছু কমন যেসব ছিল, যেগুলো মৌলিক ইংরেজি ছিল, সেগুলোকে আমরা যারা বাঙালি ছিল তখন তারা তাদের নিজের ভাষায় পরিণত করে ফেলেছে। যেমন ধরো অফিস বলি, স্কুল বলে থাকি, তারপরে আমরা আরো অনেক কিছু বলি, যেমন ধরো চেয়ার বলে থাকি, এগুলো কিন্তু ইংরেজি ভাষা হলেও বর্তমানে এগুলো কিন্তু আমাদের বাংলা ভাষার শব্দ ভান্ডারের একটা অনেক জায়গা জুড়ে আছে। যেমন ধরো চেয়ার শব্দটির যে বাংলা অর্থ কেদারা, এটা কিন্তু আমরা অনেকেই যদি বলা হয়ে থাকে যে চেয়ার শব্দটির অর্থ কি, আমরা অনেকে বলতে পারবো না। তো এমন ভাবে সেগুলো আমাদের এখন বাংলা ভাষা মনে হয়, যে বাংলা ভাষার শব্দ ভান্ডারের মধ্যে মনে হয়, আর এইসব শব্দগুলোকে নিয়ে বিদেশি শব্দ। তবে বিদেশি শব্দের উদাহরণ সংজ্ঞা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এমনভাবে বলতে পারি যে রাজনৈতিক বা ধর্মীয়, সংস্কৃতিগত বা বাণিজ্যিক কারণে বাংলা ভাষা, বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দের শব্দ বাংলা ভাষায় এসে স্থান করে নিয়েছে, আর এসব শব্দগুলোকে বিদেশি শব্দ বলা হয়। বিদেশি শব্দ কয়েকটি ভাগ আমরা করতে পারি, যে কয়েকটি ভাষার শব্দই বেশি, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আরবি ভাষা। কারণ আরবি, আমরা মুসলিম হওয়ার ক্ষেত্রে আরবি ভাষার যে শব্দ ভান্ডার আমাদের বাংলাদেশে অনেক বেশি। তাও এটাকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, যেমন ধর্মীয় দিক থেকে, কারণ ধর্মীয় কারণে কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি, আর একটা হচ্ছে প্রশাসনিকভাবে কিছু ব্যবহার করে থাকি। তো ধর্মীয় ভাবে আমরা কিছু, যেমন আল্লাহ, ইসলাম, ঈমান, উযু, কুরবানি, কোরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবিহ, তারপর যাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, এগুলোকে আমরা যে ধর্মীয় কারণে আমরা ব্যবহার করে থাকি। আর প্রশাসনিককেও কিন্তু অনেকটা ব্যবহার আছে, যেমন আদালত, আলেম, তারপর ইনসান, ঈদ, উকিল, কানুন, কলম, তারপর কিতাব, কেসা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, এমন ধরনের কিছু শব্দ যেগুলো প্রশাসনিক ভাবে ব্যবহার করা হয়। তারপরে আছে দ্বিতীয় নম্বরে যে ব্যবহার, হচ্ছে ইংরেজি শব্দের ব্যবহার বাংলা ভাষায় খুব দেখা যায়। তো ইংরেজি শব্দের ব্যবহার আমরা যদি বলি যে ইংরেজি উচ্চারণ অনুসারে, যেমন আমরা ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ফুটবল, ব্যাগ, ক্রিকেট, তারপর ভলিবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল, এগুলো কিন্তু ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দ আমরা সরাসরি উচ্চারণের জন্য ব্যবহার করে থাকি। আবার কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ হয় না, উচ্চারণ পরিবর্তন, যেমন আমরা স্কুল বলে থাকি, এটাই উচ্চারণ ইংরেজিতে স্কুল হয়, কিন্তু আমরা বাংলাতে স্কুল বলে থাকি। তারপরে হচ্ছে ইংরেজিতে বক্স হয় না, বক্স হয় কিন্তু আমরা বাংলায় সেটাকে বাক্স বলে থাকি। তারপরে দেখা যাচ্ছে হাসপাতাল বলি আমরা, কিন্তু ওইটা ইংরেজি উচ্চারণ হয় হসপিটাল। তো এই ধরনের কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি যেগুলো ইংরেজিতে উচ্চারণের পরিবর্তন হয়, আর কিছু উচ্চারণ পরিবর্তন হয় না। তো আর তৃতীয় নম্বরে হচ্ছে আমাদের ফার্সি, ফার্সির ব্যবহারও বাংলা ভাষায়
অনেক বেশি, কারণ তুর্কিদের আগমনের সময় ফার্সি ভাষা একটা জনপ্রিয়তা লাভ করে। যেমন ফার্সি ভাষায় ধর্ম সংক্রান্ত হচ্ছে খোদা, গুনাহ, দোজক, নামাজ, ফেরেশতা, ভেস, রোজা এগুলো। আর প্রশাসনিক আমরা ব্যবহার করি কারখানা, চশমা, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দৌলত, বাদশাহ, বান্দা, বেগম, রসদ এগুলো। সো এগুলোর ব্যবহার কিন্তু বাংলা শব্দ ভাণ্ডারে ফার্সি ভাষারও অনেক ব্যবহার হচ্ছে। তারপরে যে ভাষাটা আমরা লিখবো সেটা হচ্ছে চীনা ভাষা। চীনা ভাষা থেকে কিছু আছে, চা, চিনি, এগুলো হচ্ছে চীনা ভাষা। জাপানি ভাষায় আমরা ব্যবহার করি রিক্সা, তারপরে হাড়ি কিরি, জাপানিজ ভাষা এটা। পর্তুগিজ ভাষায় আমরা ব্যবহার হচ্ছে যেমন আনারস, আলপি, আলমারি, চাবি, গির্জা, পাত্রি, বালতি, পাউরুটি, এগুলো কিন্তু পর্তুগিজ। তারপরে হচ্ছে বর্মি ভাষা হচ্ছে লুঙ্গি, গুজরাটি ভাষা হরতাল, হরদর, পাঞ্জাবি ভাষায় চাহিদা, শিখ এগুলো ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে মায়ানমারের যে তারপর আর ওলন্দাজ ভাষা আমরা যেমন ওই যে ইস্কাপ, পোন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন এগুলো ব্যবহার হয়ে থাকে। তো এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বিদেশি শব্দ ভাণ্ডারে আমরা বর্তমান আধুনিক ভাষার প্রায় 70% আমরা বিদেশি শব্দ ব্যবহার করে থাকি বাংলা শব্দ ভাণ্ডারে।